এই যারা বানায় এগুলো যারা যারা বানায় ইউনিলিভার এরা এই ধরনের কোন বর্জ্য বাইরে ফেলে না যে আপনি কিনে নিয়ে আসবেন এটা আপনি তাহলে কোথায় পাচ্ছেন এটা যারা দিচ্ছে আমি সেটাই বলতাছি যারা দিচ্ছে আমি এদের নাম্বার দেই দরকার হলে হ্যাঁ লগে যোগাযোগ করে দেখেন কোথা থেকে নেন নাম্বার দিয়ে নেন আপনার স্পেসিফিক ঠিকানা আছে না এটা ইসে গাজীপুরে টঙ্গিতে কোথায় টঙ্গি কোথায় এটা হলো বাজারের পাশে ওনার ই আছে অফিস আছে ওখানে উনি বসে কোথা থেকে উনি আইনা দেই আমরা জানি না কি নাম নাম হলো জহির জহির জি আপনার মাল গিয়ে নিয়ে আসুন না না পাঠাই দেন পাঠাই দেন জি কেমন হিসেবে কিনেন এটা এটা কেজি হিসেবে কিনি কত টাকা কেজি 14 টাকা 15 টাকা 18 টাকা এরকম আর কি এটা কি ইউনিলিভার থেকে আসে এটা কোথা থেকে আসে দাদা এটা তো আমি বলতে পারবো না আপনার কার কাছ থেকে ওই যে আমি বললাম জহির নামে একজন থেকে কিনি কোথায় তাদের অফিস এটা হলো ইসে টঙ্গিতে টঙ্গিতে টঙ্গি থেকে এখানে এই মাল পাঠাই হ্যাঁ হ্যাঁ পাঠাই দেন এই মাল কিভাবে পাঠাই গাড়িতে বিভিন্ন পার্টি আছে যারা ড্রাম আর ফোম বানায় এই দুই পদের লোকই কিনা যারা ওই যে বসার ফোন আছে না এই ফোনটা এখান থেকে নিয়ে যায় জি এখান থেকে নিয়ে কোথায় যায় মানে ইসলামবাগে বিক্রি ইসলামবাগে কারখানা আছে ড্রামের ওই যে ড্রাম মানে না পানি রাখার ড্রাম এই ড্রাম যারা বানায় আর যারা ওই বসার ফোন বানায় এই শুধু এই 2 টাকা দিয়ে লাগে অন্য কোনো কাজ এখানে আগে যারা কারখানা বানাইছে ওরা হয়তো বানাইতো এরকম পার্টি আছে ওরা মানে যেভাবে হোক ওরাই আসে নিতে আমার কোনো দোকান বা শোরুম নাই ভাই
এরকম একটা কারখানা করতে হলে প্লাস্টিকের ডেফিনেটলি আপনার হচ্ছে পরিবেশের ছাড়পত্র লাগবে যেটা হচ্ছে কি সবার আগে ম্যান্ডেটরি আপনি তো এই প্লাস্টিক জ্বালাই প্লাস্টিক দূষণের কারণে আপনারা আমরা জ্বালাই না দাদা আমরা কোনো ধোয়ার কোনো কাজ করি না প্লাস্টিকই একটা অপরাধ এটা রিসাইকেল করার জন্য আলাদা মেশিন লাগে আমরা তো ওইভাবে করি না আমরা হাতে করি এখানে আসার কথা আপনি আসছিলেন না কেন আপনার ট্রেড লাইসেন্স আছে শুনেন স্পষ্ট করে বলেন আপনার কি ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স আপনার ছেলে কে দিয়ে পাঠিয়ে দেন পরিবেশের ছাড়পত্র আছে কিনা পরিবেশের ছাড়পত্র নাই বিএসটিআই লাইসেন্স আছে কি আছে তাহলে আপনার ট্রেড লাইসেন্স কি লেখা আছে প্লাস্টিকের কারখানা তৈরি করতে গেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগে এটি কি আছে আপনার আপনার নামটা কি বললেন শিবপুরি আপনি কি করেন আমি কাজ করি আচ্ছা এখানে বিভিন্ন মানে এই একটা জিনিসই লাগে আমাদের কাস্টিং মানে কি ওইটা কেমিক্যাল হ্যাঁ কেমিক্যাল তাহলে আচ্ছা জয়ের 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 নাম্বার দেন আপনি নাম্বার দিয়ে দাশারা করতে পারবেন আপনি যে পার্টির কাছ থেকে কিনেন আচ্ছা আমি দরকার হলে এখন না 10 মিনিট পরে ধরবো তো আমি নামাজ পড়তে আমি মাদক টানে তাদের একই অবস্থায় ভাই আমি রাখছি এই কথা কোন তাইলে আর কিছু করার নাই তো ভাই আপনি কই দিতে পারবেন এটার মালিক যে যার কাছ থেকে কিনেন তারে কাজ করে খাওয়া যদি অপরাধ করেন তাহলে তোর কাজও করতে পারবেন না আমি তো আর কিছু কইতে পারি না আমি তো জানি না কইছো না দেন হ্যাঁ মাওনা থেকে আসে এসিআই কোম্পানি এটিআই কোম্পানি এই এগুলো এটিআই কই পাবে কিছুক্ষণ